আমি জয়ন্তী আপনাদের জন্য চলে এসেছি অবেলায় আড্ডার একটা নতুন পর্বকে সঙ্গে নিয়ে। আর আমার সঙ্গে রয়েছেন একজন নতুন শিল্পী, আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীতাদি। সঙ্গীতাদি নমস্কার, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে, প্রথমবার এলে। সঙ্গীতাদির সঙ্গে রয়েছেন আরও দুজন, অবশ্যই আলাপ করিয়ে দেবো তাদের সঙ্গে। প্রথমে আলাপ করে দিই ওদের সঙ্গে। আচ্ছা, আমাদের সঙ্গে তবলায় রয়েছেন শান্তনু দা। শান্তনু দা খুব পরিচিত মুখ, এবং আরেকজন পরিচিত মুখ বাবান। বাবান নামেই ফেমাস। এই হচ্ছে আজকে সঙ্গীতাদির টিম। তো সঙ্গীতাদি, গান নিয়ে কত বছর হলো? কত বছর? তুমি এত আস্তে কথা বলো কি? না, একটু আগে দেখছিলাম, মোটেও এত আস্তে কথা বলো না, বলো। 25 বছর। 25 বছর সিলভার জুবিলি? আচ্ছা, তার মানে অনেক ছোটবেলা থেকে গান শেখা। কোথায় গান শিখতে? আমি শিখতাম প্রথমে তারাপদ চক্রবর্তী, ওস্তাদ তারাপদ চক্রবর্তীর কন্যা আচ্ছা শ্রীলা ব্যানার্জির কাছে। আচ্ছা 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 আচ্ছা, ওটা সেকেন্ড ধাপ। প্রথম একদম মায়ের কাছে শিখেছি, একদম প্রথমে মায়ের কাছে। সবার ওই হাতে খড়িটা কিন্তু মায়ের কাছে। তারপরে পাশের বাড়ি এক দিদি ছিলেন মৃদুলা চক্রবর্তী, আচ্ছা ওনার কাছে। আচ্ছা, তারপরে দিদির কাছে আসি, শ্রীলাদির কাছে। আচ্ছা, এখনো পর্যন্ত কি ওনার কাছেই শিখছো? না, শ্রীলাদির কাছ থেকে শিখেছি আমি তারাপদ চক্রবর্তীর ছাত্র সমুনা চ্যাটার্জির কাছে, স্বর্গীয়। উনি মারা গেছেন 2016। আচ্ছা 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 আচ্ছা। তারপর এখন কি সারাদিন শুধু গান? হ্যাঁ, এখন গান, কিন্তু মাঝে মাঝে একটুখানি সংসার করতে গেলে তো একটু তা তো হবে, একটু ভাটা পড়ে। আমাদের আমরা যারা সংসারী মানুষ তাদেরকে ওই কাজটা করে এটাকেও করতে হবে, তাই না? ভেতরের যে ওটা তো তোমার ভেতরের একটা ভালোবাসা, ভেতরের একটা টান গানের প্রতি, তাই না? সেই অনুরাগ, সেই ভালোবাসা, সেই ভালো লাগাটুকুকে নিয়েই তো তোমার পথ চলা। সংসার জীবনের দৈনন্দিন কাজের মাঝে সবসময় গান রয়েছে তোমার সাথে। তো এই মুহূর্তে কোন গান রয়েছে আমাদের জন্য প্রথম গান? প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে শুরু করব। বেশ, চলো। আমি গান পেতে রই, আমি গান পেতে রই, ও আমার আপন কথা
কিছু তার বুঝি না মার মাঝে মাঝে তার বড়তা আমার ভাষায় পাই কি কথা ও সে আমায় জানিয়ে পাঠায় বাণী সুন্দর সঙ্গীতাদি। আসলে রবি ঠাকুরের গান এমন একটা অন্যরকম মাধুর্য আছে, তার সুরের মধ্যে ছন্দের মধ্যে কোনো বিকল্প হয় না, এবং রবি ঠাকুরের গান আমাদের সকলের অন্তরের গান, আমাদের সকলের প্রাণের গান, আত্মার শান্তি, প্রাণের আরাম, তাই তো? অবশ্যই। তাই রবি ঠাকুরকে নিয়ে আমাদের যে কোনো শিল্পীর পথ চলাটা বোধ হয় তাকে নিয়ে সবসময় মানে ভাবাই যায় না, ওনাকে ছাড়া পথ চলা ভাবাই যায় না। তো গল্প করতে তো ভালোই লাগছে, গল্পের মাঝখানে আবারও চলো আমরা একটু গান শুনি। আমি এবার নজরুল, কাজী নজরুল ইসলামের গান গাইব।
একটা সুন্দর নজরুল গীতি আমাদের উপহার দিলেন সঙ্গীতাদি। জানি এক্ষুনি থামলে হয়তো ভালো লাগবে না, তবুও সময়ের নির্ঘণ্ট মেনি ছোট্ট করে একটু থামতে হচ্ছে, কারণ বিরতির সময় হয়ে গেছে। ফিরে আসছি বিরতির ওপারে, আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এসেছি বিরতির পর, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, আমি জয়ন্তী আপনাদের সঙ্গে রয়েছি, আর সঙ্গীতাদি আমাদের ভালো ভালো গান শোনাবেন, সঙ্গীতে আমাদেরকে আবদ্ধ করেছেন। সঙ্গীতাদি, হ্যাঁ বলো বলো, কী গান শোনাবে এখন? এবার স্বর্গীয় সুধাংশু শেখর পুলাই, আমার বাবা ভীষণ ভালো গান লেখেন, সুর দেন। ও আচ্ছা, আমার বাড়িতে গানের পরিবেশ। আর বাবার অজস্র গান রেখে গেছেন, মানে সন্তানদের মানুষ করার জন্য সেইভাবে বাবা বাইরে বেরোতে পারেননি, কিন্তু আমি করেছি অনেক গানই, অনেক জায়গায় গিয়েছি, প্রোগ্রামে, চ্যানেলে, এবং সবাই খুব প্রশংসাও করেছে, অ্যালবামও বের করেছি। কিন্তু এখন আমি বাবার একটা গান দিয়ে তাহলে শুরু করছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের বাবা মায়েদের আশীর্বাদ, তাদের আমাদের প্রতি যে গড়ে তোলা, লালন পালন করে তারা নিজেদেরকে, নিজেদের জীবনটাকে অনেকটা আমাদের জন্যই তাদের প্রাইম টাইমটা দিয়ে দিয়েছে, অবশ্যই। ফলে তো আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি তো নিজেরটা বলবো যে আমি বাবা মায়ের জায়গাটা, মানে এরকম করে আমাকে মানুষ না করলে আজকে এই জায়গাটাতেই আমি আসতে পারতাম না। এবং বিবাহ পরবর্তী জীবনে বাকি যারা আমার এসছেন জীবনে, সেই জীবনসঙ্গীরও প্রচুর সাপোর্ট লাগে, তাদের অবদান থাকে, না হলেও আমরা করতে পারতাম না, সেটা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। একদম একদম। তো আজকে তাদের প্রতি, সকলের প্রতি ভালোবাসা আমাদের। হ্যাঁ হ্যাঁ, গানটা শেখ, তাদেরকেই উৎসর্গ করো, চলো। পাহাড়ি পাহাড়ি
থাকি মুখানা সাগরের জল নোনা সীতা জিও না গো সীতা জিও না ও তোমার রূপকে রূপকে রাম ধনু রাম স্বর্গ শোভা স্বর্ণ বিভায় রাঙিয়া রাঙিয়া অঙ্গ বলো পাহাড়ি কি আছে বলো পাহাড়ি 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 নিচে নিচে পাহাড়ি পাহাড়ি নিচে নিচে কোথায় যাও রে তুমি ছাড় না পাহাড়ি পাহাড়ি নিচে নিচে পাহাড়ি পাহাড়ি নিচে নিচে পাহাড়ি পাহাড়ি নিচে খুব সুন্দর, একদম পাহাড়িয়া, একদম সুর, একটা পাহাড়িয়া মধুপুর মিঠোথুলি পথ, দিনশেষে বৈকালে মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তরি লাগি গান গাই গাঁথি মালিকা, মনে পড়ে গেল কবিতার লাইনগুলো। না সত্যি একটা সুন্দর পাহাড়িয়া সুর, সেই একদম অদ্ভুত একটা ট্রান্সে নিয়ে গেল আমাদের, ভারী সুন্দর সুরটাও না, হ্যাঁ সুরটা কি অপূর্ব সৃষ্টি। এই যে মানুষ থাকেন না কিন্তু তার সৃষ্টি রয়ে যায়, স্রষ্টা এমন করেই হয়তো মনে করিয়ে দেন আমাদেরকে, বুঝিয়ে দেন আমি আছি, আমি ছিলাম, আমি থাকব, তাই তো? তো কোন গান শোনাতে ইচ্ছা করছে এবার শুনতাম খুব আছে, চল। Sure.
মিষ্টি সঙ্গীত আদি ভীষণ ভালো। থ্যাংক ইউ। আরও ভালো ভালো গান শুনবো কিন্তু কিন্তু এই মুহূর্তে একটু থামবো, এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, ফিরে আসবে এক্ষুনি, সঙ্গে থাকবেন। এত সুন্দর হয়েছে, সুন্দর, খুব সুন্দর মনে হচ্ছে, কি বলতো, কথাই বলবো না, শুধুমাত্র এই গান দরিয়ায় ভেসে যাই আজকে আমরা। চলো একদম গানে যাই।
কিন্তু চোখ বড় বড় করে আমাকে দেখানো হয়ে গেছে, এখন ব্রেকের সময় হয়ে গেছে, তাই এখন নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ঠিক ফিরে আসবে এক্ষুনি, সঙ্গে থাকবেন। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও পাশি। আমি যে মুখে মনে করি
করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও পাশি, আমায় গুম করেছে, খুন করেছে ও পাশি, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি, আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও পাশি, আমাদেরকেও কিন্তু মনের মধ্যে একদম দারুণভাবে জায়গা করে নিয়েছে তোমার গলা, তোমার কণ্ঠ, তোমার গান খুব ভালো হচ্ছে সঙ্গীতাদি। পরপর এই জন্য খালি বলছি কথায় সময় নষ্ট একেবারে করবো না, আমরা শুধু সঙ্গীতাদের গান শুনে যাব। খালি মনে রাখবেন যদি কোনো কারণে অবেলা আড্ডার কোনো এপিসোড মিস হয়ে যায় তাহলে ইউটিউবে আপনাকে টাইপ করতে হবে OBELAYADDA, আর দেখতে পাবেন সব এপিসোড। আর আমাদের এখানে আসতে চান তো, গান শোনাতে চান তো আমাদেরকে, চলে আসুন। কিন্তু চলে আসার আগে ছোট্ট একটা কাজ করতে হবে, খালি গলায় আপনার একটা গান রেকর্ড করতে হবে, আর তারপরে আপনার একটা ছোট বিবরণ সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে 8335070727, 8335070727। সঙ্গীতা দি চলো বলো কি গান শোনাবে এখনই। স্বর্গীয় জটিলেশ্বর মুখার্জি আমার মাস্টারমশাই, আচ্ছা আমি ওনার একটি গান গাইছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, আমি ঝাড়ে কে জীবনী মানায় তা কিছু
ক্যা বাদ শান্তনুদা, ক্যা বাদ। আর বাবান খুব ভালো, মানে সব মিলিয়ে একটা খুব সুন্দর লাগছে, আমি জানি আপনাদেরও খুব ভালো লাগছে। কিন্তু ওই ভালো লাগার মাঝখানে আবার ছোট্ট করে একটুখানি বিরতি, ফিরে আসবো এক্ষুনি। Ciao.
শুনুন, মাঝে মাঝে মনে হচ্ছিল যুগলবন্দি শুনছি, বাবান আর শান্তনুধার, মানে কি অসাধারণ দুজনে মাঝখানে বাজাচ্ছিল, নিশ্চয়ই আপনারাও সেটা দেখেছেন শুনেছেন, বিউটিফুল, দারুণ। তোমাদের সকলের জন্য একটা বড় করে ক্ল্যাপ। আমাদের হাতে আর কত, এই দু তিন মিনিট মতো সময় আছে, তো আমরা ছোট্ট করে একটা গান দিয়ে তোমার আমাদের আজকের এই পর্ব আমরা শেষ করব। জিজনী প্রেমের ভাব জানে না, তার সঙ্গে মিলে না দেনা, খাটি সোনা ছাড়িয়াছে নাই নকল সোনা, জিজনী